সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শ্রমিক সুমনা মণ্ডার পেট থেকে অপারেশনের মাধ্যমে জীবন্ত এক কুচিয়া বের করা হয়েছে। গত শনিবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিতাঙ্গা চা বাগানের শ্রমিক সুমনা মণ্ডা স্থানীয় হাওরে মাছ ধরতে গেলে তখন তিনি অনুভব করেন তার পায়ুপথে কে যেন ঢুকেছে। পরে সুমনা মণ্ডা সেখান থেকে উঠে বাড়িতে আসার পর পেটে প্রচুর ব্যথা অনুভব করেন। উনি প্রায় 20 বছর ধরে এই কুচিয়া মাছটা ধরেন স্যার, রেগুলার হাইল হাওর, একটা হাওর আছে কমলগঞ্জে। তো উনি স্যার শনিবারে এরকম মাছ ধরতে গেছেন, বিকাল 5টার দিকে ওনার স্যার একসাথে উনি 2টা মাছ ধরছেন স্যার পানির মধ্যে। তো উনি পিছলাকে পড়ে গেছেন, 2টা মাছই ছুটে গেছে ওনার হাত থেকে, একটা মাছ স্যার উঠতে পারে নাই। আর ওই মাছটা স্যার জঙ্গলের ভিতরে ওটা পানির মাছের দিকে ঢুকে গেছে, পানির মাছের যে ঢোকার কারণে তার ওই কাদা থেকে উঠতে পারে নাই, মাছটা স্যার ভিতরে ভিতরে ঢুকে গেছে। পরে স্থানীয় হাসপাতালে গেলে চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালের চিকিৎসকদের 2 ঘন্টার চেষ্টায় অপারেশনে পেটের ভেতর থেকে একটি জীবন্ত কুচিয়া মাছ বের করা হয়। এখন আগের থেকে বেদনা খুব কমছে, কমছে তাইলে পেয়ারা ধরে 3 দিন থাকি একফোঁটা পানি খাই, 3 দিন হইয়া একফোঁটা পানি খাই না। ওসমানী মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, এটি একটি অপ্রত্যাশিত ও কঠিন অপারেশন ছিল, তবে রোগী বর্তমানে পুরোপুরি সুস্থ আছে।